তোমায় সখী ভালোবাসি বলিব কি করিয়া রাখবো তোমায় বুকে ধরি শাহিন আলম যাকে আমরা বড় পদ্মার যার নাম জানি শাহিন আলম নয় বাস্তবে তার আসল নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুর আলম শাহিন তার পিতা মৃত মোহাম্মদ আলিম উদ্দিন শাহিন আলম ছয় ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন শাহিন আলমের অভিনয়ের নেশা ছিল কৈশোর থেকে আর সেই জন্যই নিজেকে গড়ে তুলেছিলেন এরপর উনিশশো সালে যুক্ত হন চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানে প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা জাগায় নাম লিখিয়েছিলেন তিনি উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা মায়ের কান্না এরপর বেশ লম্বা সময় সিনেমা অভিনয় করেছেন এই অভিনেতা ছিলেন সময়ের সবচেয়ে ব্যস্ততম নায়কদের মধ্যে একজন শাহিন আলম শাহিন আলমের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ঘাটের মাঝি এক পলকে গরিবের সংসার তেজি চাদাবাস প্রতিশোধ টাইগার রাগ অনুরাগ বাগা আলিফ লাইলা ও স্বপ্নের নায়ক আঞ্জুমান সহ আরও অসংখ্য ছবিতে অভিনয় করেন তিনি শাহিন আলমের অভিনয় জীবনে একশোরও পঞ্চাশটি বেশি ছবিতে অভিনয় করেছেন যেমন একক নায়ক হিসাবে সিনেমা অভিনয় করেছেন তেমনি তাকে দেখা গিয়েছে অসংখ্য সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রে শাহিন আলম বহুদিন ধরে কিডনি রোগের জটিলতায় ভুগে গত আটই মাস দুই হাজার একুশ সালে মৃত্যুবরণ করেন শেষ জীবনে শাহিন আলম অভিনয় ছেড়ে দূরে ছিলেন মন দিয়ে পারিবারিক ব্যবসা ধর্মকর্ম গুছিয়েছিলেন তিনি কাপড়ের ব্যবসা ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় কেন অভিনয়ের রঙিন দুনিয়া ছেড়েছিলেন শাহিন আলম সেই কৌতূহল ছিল অনেক ভক্তর মনে বেঁচে থাকতে তার জবাব দিয়েছিলেন তিনি নিজেই তো আমরা এবার তার মুখেই শুনবো শাহিন আলম সে কথাগুলো আমাদেরকে বলবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমার কোনো সে নেই কিন্তু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমার কোনো সে নেই কিন্তু একদিন আমি সবাইকে বলবো যে সবাইকে পরকালের চিন্তা যেন মাথায় থাকে আমাকে এই দুনিয়াতে বেশি দিন কিন্তু আমার স্টে না উর্ধ্বে হ্যাঁ একশো বছর একশো বছর বেশি তার বাঁচতে পারবো না কিন্তু হাজার হাজার বছর কপরে থাকতে হবে আর কেমতের জন্য অপেক্ষা করতে হবে সুতরাং আমি পরকালে কি নিয়ে যাচ্ছি সেটি আমার এখন লক্ষ্য এবং আমার একজন মুসলমান হিসেবে আমি আরেক মুসলমান ভাই বোনদের বলবো যে আপনারা যাই করেন কিন্তু পরকালের জন্য নিজেকে তৈরি করে রাখেন আমি আল্লাহ যদি আমাকে যে পাপ যদি করে থাকি সেই পাপ যদি আল্লাহ আমাকে মাফ দেয় সেটি আমার প্রাপ্য আর আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই চলতে শাহীন শাহীন আলমের এক ছেলে এক মেয়ে বছর দুয়েক আগে এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট করায় আত্মহত্যা করেন শাহিন আলমের মেয়ে আদরের একমাত্র মেয়েকে হারিয়ে তিনি অনেকটা বাকরুদ্ধ হয়ে যান এরপর চিত্রজগৎ ছেড়ে দেন তিনি এবং আল্লাহর ফতে চলে আসেন পাঁচ ওয়াক্ত তিনি নামাজ আদায় করতেন তিনি আরও বলেন আমি তো মুসলমান আমাকে একদিন আল্লাহর কাছে ফিরতে হবে মানুষ কতদিনে বাঁচে খুব বেশি হলে একশো বছর এর তো আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে আমি বলবো আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে তাই সিনেমা থেকে ছড়ে এসেছি মৃত্যুর আগে শাহিন আলম তার ছেলে ফাহিম মোবারককে বলেছিল আমাকে এফটিসিতে না নিয়ে মরার পরে তাড়াতাড়ি দাফন করে ফেলিও আমাকে বেশিক্ষণ মাটির উপরে রেখে কষ্ট দিও টুর পর মানুষের প্রিয় ঠিকানা হল কবর শাহিন আলমের কথা অনুযায়ী মৃত্যুর পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় এটা হচ্ছে শাহিন আলমের কবর পাশে একটা কাঁঠাল গাছ তার পাশে বাসের বেড়া দেওয়া কবর শুয়ে আছেন পরম শান্তিতে আমাদের নায়ক আলম আমরা তার বিয় আত্মার মাকফিরাত কামনা করি তো বিউ শাইন আলমের এই পরিবর্তন হওয়াটা আপনার কাছে কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব মহলে বেশি বেশি করে লাইক শেয়ার করুন আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনি পেয়ে যান তো আপনাদের মাঝে আবারও ফিরে আসবেন বিনোদনের কোনো ভিডিও নিয়ে নেই করি বিনোদন ব্লগ থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভিউয়ার্স শাহিন আলম যাকে আমরা বড় পাঁচ অক্ত তিনি নামাজ আদায় করতেন তিনি আরও বলেন আমি তো মুসলমান আমাকে একদিন আল্লাহর কাছে ফিরতে হবে মানুষ কত দিনে বা বাঁচে খুব বেশি হলে একশো বছর বাসবো এর ফলে তো আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে আমি বলবো আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে তাই সিনেমা থেকে সরে এসেছি মৃত্যুর আগে শাহিন আলম তার ছেলে ফাহিম মোবারককে বলেছিল আমাকে এফটিসিতে না নিয়ে মরার পরে তাড়াতাড়ি দাফন করে ফেলিও আমাকে বেশিক্ষণ মাটির উপরে রেখে কষ্ট দিও পর মানুষের প্রিয় ঠিকানা হল কবর শাহিন আলমের কথা অনুযায়ী মৃত্যুর পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় এটা হচ্ছে শাহিন আলমের কবর পাশে একটা কাঁঠাল গাছ তার পাশে বেড়া দেওয়া কবর শুয়ে আছেন পরম শান্তিতে আমাদের নায়ক শাহিন আলম আমরা তার বির আত্মার কামনা করি শাহিন আলম যাকে আমরা বড় পদ্মা যার নাম জানি শাহিন আলম নায়ক বাস্তবে তার আসল নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুর আলম শাহিন তার পিতা মৃত মোহাম্মদ উদ্দিন শাহিন আলম ছয়ই ডিসেম্বর ১৯৬২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন আলমের নেশা ছিল কৈশোর থেকে অভিনয়ের আর নিজেকে গড়ে তুলেছিলেন এরপর উনিশশো সালে যুক্ত হন চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানে প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা জায়গায় নাম লিখিয়েছিলেন তিনি উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা মায়ের কান্না এরপর বেশ লম্বা সময় সিনেমা অভিনয় করেছেন এই অভিনেতা ছিলেন সময়ের সবচেয়ে ব্যস্ততম নায়কদের মধ্যে একজন শাহিন আলম শাহিন আলমের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ঘাটের মাঝি এক পলকে গরিবের সংসার তেজি চাঁদাবাস প্রতিশোধ টাইগার রাগ অনুরাগ বাঘাবাগিনী আলিফ লাইলা ও স্বপ্নের নায়ক আঞ্জুমান সহ আরও অসংখ্য ছবিতে অভিনয় করেন তিনি শাহিন আলমের অভিনয় জীবনে একশো পঞ্চাশটি বেশি ছবিতে অভিনয় করেছেন যেমন একক নায়ক হিসাবে সিনেমা অভিনয় করেছেন তেমনি তাকে দেখা গিয়েছে অসংখ্য সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রে শাহিন আলম বহুদিন ধরে কিডনি রোগের জটিলতায় ভুগে গত আটই মার্চ দুই হাজার একুশ সালে মৃত্যুবরণ করেন শেষ জীবনে শাহিন আলম অভিনয় ছেড়ে ধরেছিলেন মন দিয়ে পারিবারিক ব্যবসা ধর্মকর্ম গুছিয়েছিলেন তিনি গাঁসিয়ায় কাপড়ের ব্যবসা তার ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় কেন অভিনয়ের রঙিন দুনিয়া ছেড়েছিলেন শাহিন আলম সেই কৌতূহল ছিল অনেক ভক্তর মনে বেঁচে থাকতে তার জবাব দিয়েছিলেন তিনি নিজেই তো আমরা এবার তার মুখেই শুনব শাহিন আলম সে কথাগুলো আমাদেরকে বলবেন শাহিন আলমের এক ছেলে এক মেয়ে বছর দুয়েক আগে এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট করায় আত্মহত্যা করেন শাহিন আলমের মেয়ে আদরের একমাত্র মেয়েকে হারিয়ে তিনি অনেকটা বাকরুদ্ধ হয়ে যান এরপর চিত্র ছেড়ে দেন তিনি এবং আল্লাহর ফতে চলে আসেন পাঁচ অক্ত তিনি নামাজ আদায় করতেন তিনি আরও বলেন আমি তো মুসলমান আমাকে একদিন আল্লাহর কাছে ফিরতে হবে মানুষ কত দিনে বা বাঁচে খুব বেশি হলে একশো বছর বাঁচব এর ফলে তো আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে আমি বলবো আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে তাই সিনেমা থেকে ছড়ে এসেছি মৃত্যুর আগে শাহিন আলম তার ছেলে ফাহিম মোবারককে বলেছিল আমাকে এফটিসিতে না নিয়ে মরার পরে তাড়াতাড়ি দাফন করে ফেলিও আমাকে বেশিক্ষণ মাটির উপরে রেখে কষ্ট দিও টুর পর মানুষের প্রিয় ঠিকানা হলো কবর আলমের কথা অনুযায়ী মৃত্যুর পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় এটা হচ্ছে শাহিন আলমের কবর পাশে একটা কাঁঠাল গাছ তার পাশে বাসের বেড়া দেওয়া কবর শুয়ে আছেন পরম শান্তিতে আমাদের নায়ক সাইনালম। আমরা তার বিয় আত্মার কামনা করি তো বিউ আর আলমের এই পরিবর্তন হওয়াটা আপনার কাছে কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব মহলে বেশি বেশি করে লাইক শেয়ার করুন আর পাশে থাকা ঘণ্টাটা বাজিয়ে দিন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনি পেয়ে যান তো আপনাদের মাঝে আবারও ফিরে আসবেন বিনোদনের কোনো ভিডিও নিয়ে নীল বিনোদন ব্লগ থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন